আমার মনে হয় জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির পোলাপান গুলা খুব বেশি নুডলস পছন্দ করে। এই দেখেন, এইখানে এই যে এইখানে একটা নুডলস প্যাকেট, এইখানে একটা নুডলস প্যাকেট, তারপর এখানে আদারওয়াইজ এখানে একটা, এই যে এখানে নুডলস প্যাকেটের অভাব নাই। দেখেন এখানে তাদের খুব নুডলস প্যাকেট ভরা। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এটা অনেক সুন্দর সবুজ শ্যামল, তার মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ইনশাল্লাহ আপনাদের পুরো জঙ্গলটা দেখাবো আর কি, যে জঙ্গলটা খুব ফেমাস নাকি। এই জঙ্গলটা যাবো আমরা, একটু দেখা যাক কি হয়। জাহাঙ্গীরনগরের জঙ্গলের দিকে, এই সেই জঙ্গল, আর আমরা আগাচ্ছি সামনে, দেখা যাক জঙ্গল কত দূর, তারপরও আমরা যাব বহু দূর। ভিতরে পড়ার আমার কোনো ইচ্ছা নেই, বুঝছো। আমাদের অনুভূতি খুব সুন্দর, আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছি, খুব সুন্দর একটা ইউনিভার্সিটি। আপনারা আসবেন এখানে এনজয় করার জন্য হলেও, অ্যান্ড দেখে যাবেন ইউনিভার্সিটিটা অনেক সুন্দর। বলে আমরা শুনছি নাকি অনেক অনেক রকমের ঘটনা ঘটে, ঘটনা বলতে ভূত টুত থাকে, তুমি কি বলো? আমার সেটা মনে হয় সাপ, অনেক সাপ থাকে, সাপ পোকামাকড় ভূত টুত যা আছে সব থাকে। তার মধ্যেও আপনাদের দেখাবো, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জঙ্গল জয় করব, তারপর আপনাদের পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ, কি বলো তুমি? হচ্ছে সেই ভয়ানক জঙ্গল, আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকতেছি। এটা খুব ভয়ানক একটা জঙ্গল, আপনারা আমাদের সাথে থাকুন। আর এই জঙ্গলে আমরা যদি বাইচা না ফিরি তাহলে বাই বাই, আর যদি বাইচা ফিরে যাইতে পারি তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে, আর আপনারা পুরো ভিডিওটি এনজয় করবেন। আসলে দেখেন আশেপাশে শুধু জঙ্গল, জঙ্গল ছাড়া কোনো কথা নাই, আর মানুষজন কেউ নাই ভাই, আমরা দুইজন যাচ্ছি ভিতরে। আর এইখানেই আপনারা আমি কিছু ফুটেজ দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন। এই হচ্ছে সেই জঙ্গল, এইখানে এখানে অনেক ভূত, তারপর শয়তানের আশ্রয়। এই দেখুন, এখানে গাছপালা ছাড়া আসলে কোনো মানুষজন নাই এখানে। এখানে আমরা দুইজন চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন এই সামনে একটা ভূত ছিল এক সময়, এই যে এদিকে একটা ভূত ছিল, হ্যাঁ এখানে সাবিরুল, এখানে একটা ভূত ছিল না, এইখানে এই আশেপাশে একটা ভূত ছিল। এই ভূতের কারণে একজন ছাত্র আত্মহত্যা করছিল, নাম তার কিছু না। আর এটা হচ্ছে অনেক সুন্দর, ও ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যাবে, আপনি এটা শিওর থাকেন। তাই এই ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখেন। এদিকে তার মানে এইখানে তার ইউনিভার্সিটিতে কি কি করছে সে বলবে এখন, এক্সপ্লেইন করে। তো এখানে হচ্ছে ঘন জঙ্গল, এখানে সাধারণত মানুষের যাতায়াত করে না স্টুডেন্টরা। তো এখানে কয়েক বছর আগের ঘটনা এটা, একটি স্টুডেন্ট সাধারণত সে মনে হয় যে আপনার প্রেমে ব্যর্থ হয়েছিল, তো প্রেমে ব্যর্থ হওয়ার পর সে এখানে আয়সা, মেবি ওই গাছটাই বা ওই পাশের গাছটাই আয়সাও আত্মহত্যা করছিল। পরে এখান থেকে সন্ধ্যার পরে কেউ এখান থেকে চলতে পারে না, হাঁটতে পারে না, লাইক যে এমন শব্দ হয়, কেউ ডাকে পিছন থেকে বা কেউ পিছন দিয়ে যাইতেছে এরকমভাবে, এভাবে এইখান থেকে এখান থেকে চলাফেরা করে না। খুব ভয়ানক, আপনারা যেই প্লেসটা দেখতেছেন, আমরা দেখেন খুব ভয়ানক একটা জঙ্গলে চলে যাচ্ছি আস্তে আস্তে। ভাই আমাদের খুব ভয় লাগতেছে, কারণ আশেপাশে দেখেন পুরোটা জঙ্গল, কোনো মানুষ নেই আশেপাশে আমাদের। আমরা খুব ভয়ে ভয়ে আগাচ্ছি শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনাদের যে কোনো একটা সমস্যা হয়ে যাবে। আমরা শুনছি এই বিষয়টা যে যদি কেউ আমাদের মানে এখানে কেউ ভিডিও করতে আসে, যদি তার ভিডিওকে স্কিপ করে দেখে তারপর তার নাকি বিয়ে হয় না, এটা শুনছি আমরা। তাই আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন।
এন্ড আমাদের পুরো ভিডিওটি এনজয় করবেন। বাপরে বাপ, আমরা খুব বেশি পুরো জঙ্গলের মাঝামাঝি চলে আসছি। সাবিরুল, তুই কি ভয় পাইতাছস? হ্যাঁ ভাই, চল যাই। এই ভিতরে অনেক জঙ্গলে ভিতরে ঢুকে পড়ছি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বুঝছস? তারপরও দেখেন এই এইখানে ও এই ইউনিভার্সিটিতে পড়ে, ও বলছে যে যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও আমরা যাচ্ছি আপনাদের জন্য, আপনাদের পুরো ভিডিওটি দেখাবো। কারণ এইখানে ভাই কি বলবো, খুব ভয়ানক একটা জায়গা, আসলেই খুব ভয়ানক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আবার একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে এইখানেও মনে হয়, এই যে দেখেন এখানে কিছু একটা ঘটছে। এখানে যে পেপার টেপার লাগায় পোলাপান কি করে জানি, এই দেখেন এখানে কোনো একটা কিছু ঘটছে। অবশ্য আমার মনে হয় বাংলাদেশে এরকম ভয়ানক জায়গা খুব কমই দেখছেন। যারা দেখতে চান তারা জাহাঙ্গীরনগর আসবেন, আর খুব সাবধানে, খুব সাবধানে আপনার এই জায়গাগুলো, খুব সাবধানে জায়গাগুলো দেখবেন। অ্যান্ড এই ভয়ানক জায়গার ভিতরে আপনারা খুব সাবধানে হাঁটবেন, কারণ এখানে যে কোনো সময় সাপ বা আদার্স অনেক কিছুই থাকে। তাই আপনাদের আমি আগেই সাবধান করে দিচ্ছি। আর এই ভিডিওটার মাঝখানে আমরা অনেকগুলো মজা করছি, আপনারা প্লিজ ডোন্ট সিরিয়াস, আমরা মজা করে ভিডিওটা এক্সপ্লেইন করছি, আপনারা আসবেন, এখানে আসলে বুঝতে পারবেন। একটা জিনিস দেখলে খুব অবাক হয়ে যাবেন, এই যে এই জিনিসটা দেখেন, এই দেখেন এই জিনিসটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে মশলা মনে হয়, মশলার জিনিস। এটা মশলা টশলা খায় ওরা, আস্তা খিরিলাম আর কি কাজ করবার। আর এইখানে এই যে পানি, এখানে মশলা টশলার হইতে পারে, আবার এখানে একটা টিস্যুও পাওয়া গেছে, এই যে টিস্যু। তারপর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই দেখেন। আমি জানি না এখানে কীভাবে টিস্যু আসলো, এই বাপরে বাপ, আমি এখানে পড়ে যাচ্ছিলাম। দেখেন ভাই আসলে ভিতরে খুব ভয়ানক, আমরা কি যাইতে পারবো? সাবিরুল, একটা ট্যাবলেট পাওয়া গেছে, এই ট্যাবলেটটা দেখেন আপনারা, এটা কিসের ট্যাবলেট জানি, এটা হইতে পারে কিসের ট্যাবলেট, ট্যাবলেট হতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কারো ট্যাবলেট হইতে পারে। এইখানে হচ্ছে আমাদের খুব ভয়ানক একটা জায়গা, আমরা এই পাশ দিয়ে যাই, আমরা এই পাশ দিয়ে যাই, মানে এটা ভালো হবে, চল আমরা এই পাশ দিয়ে। আমরা দুজন চলে আসছি ভাই, এখানে নাকি কেউ আসতে পারে না। আরেকটা, আপনারা সিরিয়াস নেবেন না, কারণ এখানে অনেক ভাই ভয়ানক জায়গা, এখান দিয়ে হাঁটা চলাও খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আর জোস লাগতেছে এটা দেখার পর, মশলা মশলা দিয়ে নুডলস রান্না করে, এটা দেখার পরে আরো ভালো লাগছে আমাদের। আশা করি আমরাও এখানে যদি কোনোদিন আবার আসা হয় তখন নুডলস নিয়ে আসবো, দেন আমরা নুডলস খাবো। তারপর আমরা একটু জঙ্গলের দিকে যাচ্ছি, এটা হচ্ছে ভাই খুব নিচা জঙ্গল, আমরা নিচের দিকে আগাচ্ছি। এই যে আশেপাশে নুডলস এর প্যাকেট ভরা ভাই, ওরা এত নুডলস খায় আমি বুঝি না ভাই কিভাবে তারা এইখানেই এসে খাইতে হয় তাদের। এবং তারা দইও নিয়ে আসে নুডলস খাওয়ার সময়, এই যে দই, দইয়ের ইয়েটি আছে এখানে, দেখেন ভাই এখানে অনেকগুলো নুডলসের মশলা আছে। এই যে দেখুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পোলাপান সবাই এই নুডলস খায়, এইগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার না, নুডলস খাওয়া। এই যে দেখুন এই নুডলসগুলো খুব উপকারী আমার মনে হচ্ছে। নগরের ইউনিভার্সিটির পোলাপান নুডলস এত পছন্দ করে, আসলে আমরা জানতাম না, যদি জানতাম তাহলে আমরাও নিয়ে আসতাম কিছু নুডলস। ভাই জঙ্গলে ঢোকার পরে যা দেখলাম আর কি, তারা এত নুডলস প্রিয় আর কি, তারা এত নুডলস খায়, কি বলার কোনো ভাষা নেই আমাদের, বুঝছেন? আমরা দুইজন প্রায় 100 উপরে প্যাকেট দেখছি নুডলসের, আই মিন নুডলস না মশলার প্যাকেট, আর কি বলবো। ও ভাই, আর এই জঙ্গলের ভিতরে বলার কিছু নাই। আমরা এখন আমাদের গন্তব্য যতটুকু ছিল, যতটুকু দেখানোর প্রয়োজন ছিল আমরা দেখাইছি আপনাদের। আপনাদের যদি প্রয়োজন মনে করেন বা ভালো লাগে তাহলে আসতে পারেন। এখানে ইউনিভার্সিটির পোলাপান কখনই পড়াশোনা করে না, শুধু তারা নুডলস খায়, তারা শুধু নুডলস খায়। নুডলস খাওয়ার পরে মানে তাদের কি বলবো, পড়াশোনা হয় না শুধু শুধু। প্লিজ ডোন্ট সিরিয়াস দিস ভিডিও। জঙ্গলের দিকে আগাচ্ছি, দেখি এই জঙ্গলে কি পাওয়া যায়। চল এই জঙ্গলে দেখা যাক কি পাওয়া যায়। উপরের দিকে উঠতেছি জাহাঙ্গীরনগরে, দেখা যাক এখানে কি হয়, এখানে কি কোনো নুডলসের প্যাকেট পাওয়া যায় কিনা। আসলে এখানে একটু জঙ্গল টঙ্গল কম, এখানে আসলে ভালো লাগতেছে বিষয়টা। এখানে জোস, এখানে হয়তোবা তারা সুযোগ পায় না নুডলস খাওয়ার মতো, নুডলস এই জন্য তারা খাইতে আসে না এখানে, এখানে কারণ ওপেন প্লেস, এখানে যাওয়া যাক। এখানে নাকি অনেক সাপ টাপ থাকে, সব সাপ টাপকে আমরা বয়কে জয় করে আমরা আগাচ্ছি। আপনার ড্রিম যদি থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তাহলে এই ভিডিওটা আপনার জীবনে ইম্পর্ট্যান্ট। আপনি যদি এক্সপ্লেইন করে আমি বুঝাতে পারবো না আপনাদের আসলে বিষয়টা। আপনারা প্লিজ যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়বেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনাদের স্বপ্ন, তারা এই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। কারণ দুই দিন পর পর এই ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিটা আপনারা দেখবেন,
আশা করি। এইতে আবার একটি নুডলসের দেখা পেলাম এইখানে, এই যে দেখেন আবার একটি নুডলস এইখানে। ভাই আসলে নুডলসের অভাব নেই, নুডলসের প্যাকেট আলারা কি করে ভাই এই ভয়ানক জঙ্গলে। আমি জানি না কারা নুডলস খাইতে আসে এন্ড নুডলসের প্যাকেটগুলো এভাবে নষ্ট করে নষ্ট করে। আমি বলি ভাই আপনারা খান, তারপরে এখানে ফালায় যায় না। মানুষ যেই আশেপাশের মানুষ আসে যারা ঘুরতে আসে তারা খুবই মানে কষ্ট পায়, যেমন আপনারা খাইতেছেন আমরা নুডলসগুলো খাইতে পারতেছি না, মানে অনেক কষ্ট। আমি নেক্সট বার যখন আসবো তখন অবশ্যই নুডলস আইনে ওইখানে রান্না করব, রান্না করে খাবো। আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। এইখানে ভাই আসলে এত জোস একটা লোকেশন, মানে আপনারা যারা আসবেন যাদের মন খারাপ থাকে, মানে ন্যাচারাল বিউটি ভাই আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না। ন্যাচারাল বিউটির সাথে কিছু মশলার প্যাকেট পাবেন এখানে, আপনারা আসবেন এসে দেখা যাবেন নিজের চোখে। আমি তো ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করছি বা ভিডিওর মাধ্যমে দেখাইছি আপনাদের ভাই, অস্থির 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 বিষয়টা আমার খুব ভালো লাগতেছে। আপনারা আশা করি নেক্সট টাইম আসবেন। এই যে একটা ভাই কঠিন ভয়ানক জঙ্গল আছি, এই ভয়ানক জঙ্গলের ভিতরে আমরা শুধু দুজনই আছি আর আসলে আশেপাশে কোনো মানুষ নেই ভাই। এখানে আবার কী দেখা যাচ্ছে, একটা পানি পড়তেছে, আমি এটা দেখে ভয় পেয়ে গেছি। আর বলে হাঁটার পরে ভাই আমার গাটা পুরো চুলকাইতেছে, আমি জানি না কেন চুলকাইতেছে, বাট খুব কষ্ট লাগতেছে। আশা করি আপনারা আমাদের এই কষ্টের প্রতিদান দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।